হ্যালো বন্ধুরা, আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজ চলে যাচ্ছি এক প্রতিবেশীর বাড়ি থেকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পিকনিকের মতো। বাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এক ছোট্ট গ্রামে, গ্রাম ঠিক বলা যাবে না, গম ক্ষেত আম বাগানের মাঝখানে এই পিকনিকটা আয়োজন করা হয়েছে। আরও সবাই অনেকেই আসে সেখানে রান্না করে, খাওয়া দাওয়া করে। তো গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। চারিদিকে গাছপালার দৃশ্য, মনটা ভরে গেল। পাশে বাড়ির পাশের ছোট ছোট বাচ্চাদের সাথে এইভাবে সব একসঙ্গে যাচ্ছি, একটা অন্য রকমেরই আনন্দ হচ্ছে। এবার প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এটা হচ্ছে ভুটভুটি ভ্যান গাড়ি টাইপের, খোলা গাড়ি। তো পৌঁছে গেলাম এখানে, আরও সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছে যারা আমাদের থেকে আগে এসছে। তো নিজের নিজের সবাই রান্না করছে। চারিদিকে গাছপালার মাঝখানে আমরা বসে গেছি। এখানে সবাই গোল করে বসে মশলাপাতি কাটাকাটি, আলু পেঁয়াজ সব রেডি করছে। এখানে রান্নার সব শুরু হয়ে গেছে। তারপর এখানে বানানো হচ্ছে মুড়ি মাখা। ব্রেকফাস্টে সবাইকে মুড়ি মাখা দেওয়া হবে। সুন্দর মুড়ি মেখে নিচ্ছে। একদিকে মাংস বানানো শুরু হয়ে গেছে। তো এবার সুন্দর রান্না চলবে। এখন ভাত হবে, মাটন হবে, চিকেন হবে। তো বেশ সময় লাগবে, রান্নাবান্না চলুক। এবার আমি এখানে খেলাম আইসক্রিম। আইসক্রিম ছোটোখাটো কুরকুরে, লেজ, এ সমস্তর দোকানও রয়েছে। তো সুন্দর, একটু হাঁটতে হাঁটতে বাগানটা পুরো ঘুরে দেখলাম। সুন্দর গম ক্ষেত, পাশে আম বাগান, আর এখানে আম গাছে প্রচুর মুকুল মুকুল ধরেছে। আর এখানে বাচ্চাগুলো মজা করা শুরু করে দিয়েছে। গম কাটার পরে যে পড়ে থাকা ভুষিগুলো রয়েছে, তার মধ্যে সব বাচ্চাগুলো একের পরে এক জাম্প দেওয়া শুরু করে দিয়েছে। তারপর হয়ে গেল রান্না কমপ্লিট, এবার খিদেও পেয়েছে। তো খেয়ে নিয়ে এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।